এইখানে শোনো গুছি মোর মাটির তলার পোয়া পর্যন্ত ফান্ডি উঠে গেল হইতে হুখে আমার কপাল ঠুক পোলা বুষ্টু এ নাই শেষ যা দেখছি দেখলি রে সব বাদ দিলাম বেকার কষ্ট করলাম আমার শরীর বিষ হয়ে গেছে গা বাবা এক কথায় কইছ আমার এখন কপাল নয় চুপতাল ও মন গছে এ পানিতে যা পাই দিব পপিকে আমি যেটা আশা করো সেটা পূরণ করার চেষ্টা করি কারণ একশো জনে একশো কথা কুরবানের এক কথা মর গাজা কারণে পগলা হল বুলি মই পগলা হোৱা নাই নহয় মোৰ গৰজো পৰা নাই আৰু ৰঙিলি পগলা হৈছে তাই পাহাৰত কাছকনি বিচাৰি বিচাৰি ফুচি ঘূৰি লাগক মোৰ কি দৰকাৰ হল হয় দে ভাই আলু কুৰবানে গোটাই টেকলিটো কত থম কত নথম কৰাওঁতে কালি নদীত গেল ভাই ময়ো পিছে পিছে গেলো গেলি কি হব বেকার ঘোলা পানি সোপাহি খালো ও কানেদি বালা এতিয়া উলে আছে মল্লি হয় পানীর ডুবি বালি সময় নহয় তোর আসলতে মৃত্যুয়ে হল হয় কিমান বানপানী ইফালে বোলে মাথাউরি ভাঙি পানি ইফালে বোলে দলং ভাঙি পানি সেই বানপানীর ফলতে কোবা লাইনের তারত বুঝি মানুষ মুছি কোবা নলা ডুটি গেছি গুয়াহাটী খানতে কিমান মরার খবর পাই থাকো আর তই ন মল্লি হয়নে হ্যাঁ লোভে পাপ পাপে মৃত্যু ইমান লোভ করবা নালগে মানুষ এই বানপানীটো ডাঙৰ বস্তু নহয় ৰহে অসম মানেই বানপানী আৰু মই অকলে যোৱা নাই নহয় গোটাই গাঁওখনৰ লগত তোৰ বিয়া ফু গৈছিল বিয়ে অঁ কি বিয়ে বিয়া মানে বয়ফ্ৰেণ্ড হৌ পাই সিও গৈছিল তেওঁ গৈছিল অঁ তই চিন্তা কৰিব নালাগে দেই সি পানীত নুমোৱা নাছিল অ' পাৰৰ পাই নহয় ফুটবলৰ দৰ্শকে চাৱা দি চাই আছিল হয় নেকি এতিয়া ভালে হৈছে দে টেকেলি তোৰ পিছে পিছে তহঁতে গোটেই মুখাই দৌৰি ফুৰিছে দি নহয় ইমান দিনে যদি টেকেলি তোৰ পিছত নুঘূৰি বেলেগ কামত ঘূৰি ফুৰিলি হয় বহুত কামত আহিল হয় এতিয়া ভাল হৈছে নদীত উটিয়ে গেল নহয় ভালে পাইছো মই তাকেইতো ভাই ময়ো যদি টেকলিৰ পিছে পিছে নাদ্ৰি ফেলে মিঠেৰ পিছে পিছে দাউল মই দুটীয়া বাৰো ছাকচেছ হ'লো তই মিঠেৰ কথা পাহৰি পাই পাৰা নাই কুকুৰে ঘুমোৱাৰ নিচিনাকৈ ঘূৰি ঘূৰি আহি দেখোন তই আকৌ সেইখিনিকে পাহি হা তচিৰি যাৱা মৰ মিঠিলৈকে পগলা হৈছ অ ভাই সাগৰৰ পানী সুখে শেষ হৈ যাব পাৰে এবাৰে শৃংগ বানপানী উঠি তল যাব পাৰে কিন্তু মোৰ অন্তৰত মিঠেৰ মৰম সদায় থাকি যাব মাইণ্ডিত আপনিও যে মানুহ আও খালি দৌড়ি আছো সেইটো মই গম পাইছো তাৰপিছত কি হল সেইটো কওকচোন অ তাৰপিছত তাৰপিছত আমি যাই 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 নদীৰ পাৰ পালো কোনো পাৰ হব নল্লা সেইকাৰণে তাৰ ৰখি গেলং তাৰপিছত ফেনামুখী পোড়াটি টেকলি তোর উপর চুপ ফোলাক নহয় কেন কাজে টেকলি তোর নদীত ফোলাক পাঠাই না ফালা খুনেও তাৰপিছত ভাগিলেও নহয় সেইখিনি জেগা যাই পাইছিলি ইছৰাম বাইদেউ কি জানে বস্তুটোৰ ওপৰত আচলতে মানুহৰ নজৰ পৰিছে সেইকাৰণে চব মানুহৰে লোভ লাগি গ'ল নহয় সেইকাৰণে একেবাৰে বস্তুটো গৈ নদীতে পৰিলে কাৰো হাততেই নপৰিলে মানুহৰ বেছি নজৰ পৰিলে বস্তুৰ ওপৰত এনেকুৱা হয়ে বুজিছেনে যেনেকৈ আম কঁঠাল দেখা নাই মানুহৰ নজৰ লাগিলে মানুহে খাই দিলে পেটৰ অসুখ হয় ঠিক তেনেকুৱাহে কথা পুছা পাপে মিঠু লোভে পাপ টেকলি মান লাগ নদীত যা সেইগিলা কথা এতিয়া ভাবি লাভ নাই কিন্তু এটা কথাহে বেয়া লাগিল ভাগে কি বেয়া লাগিলে মই পোৱা টেকলিটো নদীত যে পৰে এটা কথা নহয় মোমাইদেউ এইবিলাক বস্তু আচলতে ভাগ্যৰ জোৰতহে পায় মানে সেইবিলাক বস্তু হৈছে দেও নজৰ থকা বস্তু সেইকাৰণে নদীত গৈ আৰু মাটিতে পৰিলগৈ ঠিক কথা কৈছা ঠেণ্ডন ছাৰ দেও লগা বস্তু সবতে ঘুরিয়ে থাকেল ঘুরিয়ে থাকেল ঘুরিয়ে থাকে ঘুরিও না ফালাক শেষ যাই নদীতে ঝাঁপ দিলাক দেও লাগা বস্তু ঘর রাখে কি জানি অমঙ্গলে হল হয় কৈছে মাইদেউ এতিয়া এইবোৰ কথা ভাবি চিন্তি একো লাভ নাই বুঝছেন নাই ভগবানে যি কয় ভালৰ কাৰণেই কয়
ঠিকে কইছা ভাগে পিছে এটা কথাই দুখ দিলা আর কি মমাইদো এ ঘরত যে এগিলা ঘটনা ঘটিকে সব এই হকের কারণে হইছে মানে ই যদি চাকলি তো শূন্য করলা হয় মূল ঘরতে থাকিল হয় ও কিনিহীন কুঠারে সব থাক আলু ঘরে কথা আলোচনা করি বল আলু আয় এই যে তোমাকে খুঁজে কাবুলি আবার এসেছিল কি কাবুলিয়া বড়াইছেন পুরোজ রোজ বাড়িতে হেকেন আমার লোক করলি তো আরে তোমরা দুজন তো সব সময় পালিয়ে থাকো যা করার আছে জলদি করো এই সব কিন্তু ভালো হচ্ছে না এ আমি দেখো ওদের ওখানে ঘুই ঘুই তাহে পয়সা জমে থাকে মাই আসু না কি কক উমান তোমাদের লজ্জা না থাকতে পারে কিন্তু আমার লজ্জা আছে আলু এই কাবুলির কেসটা সব উল্টে পাল্টে লাগাইছে নব আই কুবান তেনেকে নহ কাবুলি পয়সা কিটা ধাম আইব লাগিব টকা পেলে দুটা কিনে কি কই দিম বাপরে কি ওই দুইটা কিডনি বেসলে তুই বাইসা থাকবি কিবা করে হাতিকা মুর জান হইও দুটাই বিক কই বুঝি তো হে আছে তা কি ভালো কথা কবরাইছ অন্য উপায় চিন্তা কর উপায় 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 ও উপায় মনে কোনে কো উপায় বিসাইয়ে পোয়া নাই আলু যা দেখছি আমরা নতুন কামটা আদ দেনি নাগু নইলে কাবুলির দার মারা সম্ভব না ঠিক কথা কইছো কুবান কিন্তু তা আগতে আমি তাক লক কই দাঁত পিটকে কথাটো পাতি লব লাগিব লক করুম মানে আজকে লক করুম ও জয় কি চিন্তা করেছা এ নকবিরো মই বিরাট ব্যাকে লস খাই গলু ফুটাও এ মোরখন তো গ্যারেজটো আরম্ভ করার আগতে ভাবি চিন্তি সাবা কুছলুঙে পিছে তোরে উৎপাতটো বেশি প্রসন্দ্র ইটা মই কি কুলে কি ভালো বুলু হুর কাই যাবে সাল লাগি নিজর ঘরখনর লগতে বেয়া হইলুলি পিছে তোকনু এটা মই কি উপায় দিম কসুন এ লুস্কির একটা কুকুর তু খুবই দে লগে না সাহাবর ঘর ছাপলা তা কি বাকি ছিটবা বলে ভাল আছিলে মা কসম ই বেংরা নহয় বিরাট ছালা গো কি বেটা মিলা বিশা খাপলা হতর লগত তুই করব লাগব ওয়ে ফাদার কিনো মিলা মাসার কথা কসা ওয়ে লুজ ক্যারেক্টারক মারা কথা তো হেটে গম পায় মুখু কেন দিছি আর যদি মিলা মাসা কুরবা যাওয়া না হয় উল্টো কি ইহে পাশে মুরবু আই ব্যা হয় রে তুই কি কাণ্ড খান করি থাকা মাথা সেটা কাম নি দা হয়ে গেলে মো মাথা নু করবে কাম দিব এটা ভিটামিন বুলি কো বস্তু খাবা বো না ও রসুন কি স্টিক মি নাই তুই কি বস্তু খাওয়ার কথা কসানো কি হবো আর মাছ মাংস দিমু গাখির ইগলা খাই থাকবো পাবা লাগে না কোনে নাস না কি ও তুই কত খাবো না বকে আসা মুরখন তো খোয়াই আসো ইমান পাতলা পাতলাকে খোয়ালে কোট কামো দিবু খন খন কে খোয়াবা লাগবো ওয়া কিস্তিক মি নাই তো হুসাই বিয়া না পাবিয়ে তো আমার হোটে মাছ মাংস খুব পারা আমার সক্ষমে নাই ইতে হার মানলি না ইমান মোর জ্ঞান থাকা মাথাটু মূর্খা পুরি বেলালি টুনে মোকো মাছ মাংস খোবানোর খালি ভাত খালি ভাত ওয়ে ফাদার ইসু হুসাই খং করি গুছি গেলে আমার যদি সক্ষম থাকলে হয় হোটে মাছ মাংস খোলুম হয় আসলতে মোর গাতে দুখে মই যদি আজি ভালকে পড়া শুনা করে চাকরি বাকরি করলুম হয় সদায় মাছ মাংস খাব পালুম হয় ফাদার ইটা নে বুঝি পাইছা তো বিরাট ভাল লাগছি দে ফাদারা দেখুন মো কাট মারি থই গেলে ব্যাং পয়সা দেবা পয়সা দেবা পয়সা দেবা মো কারো তুমি হাতে থাকি বলে নি দিবা মই 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 জয় ভাল হব মই সুসা দে মই পেলাম মই কি করে নো আহছু সেটা বলি বলে মই তো নকইবা কি মানুষ হয় আপনি এটা বিন্দাস লাইন পকেটত পয়সা হাতত দামি মোবাইল দামি গাড়ি ঘোড়া ঘোড়া লাগবো না গাড়ি হইলে হব নে হব 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 ঘোড়া না লাগে বাড়ি গাড়ি খাপলা আগবঢ়াইছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস মাদার হরলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট ফ্লাই ইয়াত আছে স্টাইল আর আইডিয়া 4G আমি বুঝা বুঝি
বাজি হম নহয় কথা পাতিম তো আহা কি বুঝা বুঝি করিব লাগে হ্যাঁ কি বুঝা বুঝি করিব লাগে তুমি কইছা 50,000 ব্যাংকত জমা করিব লাগে এই হউ আছে হইতে বউ 50,000 জমা কোনতে 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 দাঁত হই চুলি পকি বুয়া হমগে হব দিও পয়সা তো অকল মোৰ কাৰণে জমা করব দিয়া নাই নহয় আমাৰ ভৱিষ্যতৰ কথা চিন্তা কৰিহে জমা করব দিছো ভৱিষ্যত কছত কথাল উঠত তেল নৌ খামতে খেল বেল ৰু বিয়া বউ হোৱাই নাই ভৱিষ্যতৰ কথা চিন্তা কৰিলেই নাই বউ পাই মনে প্রাণে ভালো পাও অনা আমরা কি করণ লাগবো হেটা কো সহদিতার অবস্থার কথা মই ভালকে জানো আর কিমান কষ্ট যে সহদিতা চলিছ তাকো মই ভালকে জানো পাৰ প্রশ্ন করব আপনা প্রেম ভাল পাওয়া মাত্র আমার উটা কষ্ট কথা কো পাই কক কোন মূল ঘরত একুরে অভাব নাই আর আমাকো আছে আমাকো আছে আমরা দুইজন আপুনি আমাৰটা সহায় কৰক মানে আপুনি কওকচোন আমি তো আপোনাক কোন ফালা এলেকা বেলেগ লাগো এই কুৰবানে মোক এটা বিৰাট ডাঙৰ সহায় কৰি থৈছে যার কারণে মই এই গাঁওতে এটা ঘর ভাড়া করে লই থাকিব পারিছো এইটা কি বড় সহায় জিঙ্গেলালা ভাই আৰু এটা হৰু কাম আছে তহতে যদি মোক সহায় কৰ আৰু যদি তহতে মোৰ কামটো কৰি দিলি তেনে হলে তহত দুইটাৰ লাইফ মই সেটেল কৰি দিম সেটেল মানে এটা বিন্দাস লাইফ পকেটত পয়সা হাতত দামি মোবাইল দামি গাড়ি ঘোড়া ঘুরা লাগবো না গাড়ি হইলে হব নে হব 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 ঘোড়া নালাগে বাৰু গাড়ি শহরত ফ্ল্যাট বিল্ডিং আর কি লাগে ক শহর থেকে গ্রামী ভালো নে কাটে ভাল কাটে জিঙ্গালালা ভাই একটা কথা আমাকে যে এত টেহা পয়সা দিবেন কারণটা কি একেবারে এটা হুরু কাম গম পাই যাব জুই লাগি যাব আজি রেল লাইনের গাদারত মহিলা কমিটি লাইন লগে বহে দিম হে ভাই কোট গেছলি তই মই তোকে বিচরি বুঝছো কে বিচরি চাও আশীর্বাদ এটা দি চাও উঠ ভগবানে তোক ভাল করক গপ্পা হ্যাঁ ভালকে আশীর্বাদ দি যাতে তোর লগুতে মোর বংশুরও নাম উজ্জ্বল করবে পারো হ্যাঁ তই পিছে কোন যাবা লিসা মই আজি যুদ্ধত যাম যুদ্ধত কিহৰ যুদ্ধ গপ্পা মিঠে মোর লগত দ্বিতীয়বারর সংসারত দাবি মানি নলওয়ার বাবে আজি মই হেয়াতর ঘরত ধর্মঘট দিন জোড়া কার্যসূচীরে ধর্মঘাত করিম হিলে দিম আজি কিন ক্লাব জিন্দাবাদ কিন ক্লাব জিন্দাবাদ দি চাই বাবা হ্যাঁ খাপলার ঘর লুকি যায় তই কি খাপলার হাতত দাখানোর খা খাবা খুঁজছা এক করে দিব সেই কারণে তই কতো যাবা নরা ঘর চলি ঘর থাকবি এ ভাই মোর কামত বাধা নেদবি মই স্বাধীন ভারতর স্বাধীন নাগরিক সো আন্দোলন করিমে কিন ক্লাব জিন্দাবাদ মই কসু মুখ বাধা নেদবি মই যামে আন্দোলনও করিম কিন ক্লাব জিন্দাবাদ 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 দুতে মরা তোতে মর গেছা বুঝে লাভ নাই কিলা কক নমস্কার উত্তর পূর্বাঞ্চলৰ যুৱতীসকলৰ বাবে মই সেনিয়েলৈ আহিছো এটি সুখবৰ পুনৰ আহি আছে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ অনন্য সৌন্দৰ্য প্ৰতিযোগিতা নৰ্থ ফেষ্টিভেল আপোনালোকে জানি সুখী হ'ব যে নৰ্থ ইষ্ট ডিভাৰ বিজেতাই মিছ ইণ্ডিয়া অৰ্গেনাইজেশ্যনৰ মিছ ডিভা কম্পিটিশ্যনত পোনপটীয়াভাৱে অংশগ্ৰহণৰ সুযোগ লাভ কৰিব
এইখিনিতে জনাই থব বিচাৰিছো যে নর্থ ইষ্ট ডিভা সৌন্দর্য প্রতিযোগিতাত অংশগ্রহণের বাবে প্রতিযোগীসকলের বয়সের সীমা 18-26 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব আৰু উচ্চতা কমেও 5 ফুট 5 ইঞ্চি হ'ব লাগিব। আহক আমি সকলোৱে এই সুন্দৰ সুযোগ গ্ৰহণ কৰোঁ। আন্দোলন করছো চাবি আজি তহতর অবস্থা কি হয়? আজিকালি মোবাইল অভিযানে যেনকে লাইভ বেকার, ঠিক সেইদরে আন্দোলন অভিযানে আকো কামুরে নাই প্রতিকার। মায়েরে তো খানকা জন্ম দিয়া নাছিল, ভালকে দিছিল, তই হেন নিজে নিজে এনকা হইছা। নাচাইকিয়া গুণ্ডা তুই, মই আছো কিবা টেনশন, বিচার গিলা এখন কি শাস্তি করবা? মানুহ এনে কয় বোলে কষ্ট কৰিলে মিঠা ফল পাওঁ, এতিয়া কত মিঠা ফল পালো? যাই থৈ দিয়া তিনিটাহে পালো। আপোনাৰ কপানখনে বেয়া, সেইকাৰণে আপোনাক মোক কেতিয়াবা ফোনৰ মাতা বুলিয়ে মাতিব নমন দাই। চালু মই বসুন ব মিছাতে ইনাই খং কৰি নাথাকবি, কিবা এটা ভুলুতে কৈ পালা আৰু হি। কি নাম কষ্ট কৰি পাছলো, কি নাম ডাঙৰ সম্পত্তি এটা হেৰাই ফেলছো, মনটো কিবা বয়া নালাগিব নেকি? অৱশ্যে কথাটো হয়, কম সপোন ৰুচিছিলো না, তাতে তুই কচানছে। জঙ্গি আন্দোলন আরম্ভ করছো, তই একলা বুঝি নাপা, যা ঘর যা হবার দিকে। কি আন্দোলনে ছাতা পানি কৃষ্ণি বেগত খাবস্তু আছে বোধহয়, কেসটো কি হে? হ্যাঁ এইটো কেস আরো বেলে, তই একলা আকো বুঝি নাপা, মিথেক মোর জীবনত ঘুরে পাওয়ার কারণে আন্দোলন করছো, চাবি আজি তহতর অবস্থা কি হয়? এইগুলাখান কারণত আপনি আন্দোলন করা করছি। হ্যাঁ করবেই লাগবো, আজিকালি মোবাইল অভিযানে যেনকে লাইফ বেকার, ঠিক সেইদরে আন্দোলন অভিযানে আকো কামুরে নাই প্রতিকার। ও আপনি প্রতিকার বিচারি আন্দোলন করছি। হব তই এটা মোর লগত মুখচুপটি মারবে নালগে, তই যা আৰু মোক মোর কাম করবে দি। হ্যাঁ হব না যাম দে, যা আহোয়া ফুলেয়া, এই নীতি নচলিব মিঠে মুখ লাগিব, আহোয়া পাতা ফুলেয়া, এই যাব ভাই কি পকি থাকে, এই চুই জ্বলিছে জ্বলিব জ্বলিব, আহোয়া ফুলেয়া, মিঠের গার্জেন সকাল চবুলেয়া, আহোয়া মিঠে মুখ লাগিব, ইনকলাব জিন্দাবাদ। আহ বস্তু গরমে আহোয়া ফুলেয়া আহেয়া।
হিন্দি সিনেমা পাইছ টেনশন আহা যাওয়া করবি যা হবার হবই রিক্স নেয়ার লাগব রিক্স নেহি তো কুছ নেহি কুছ নেহি হ্যাঁ কি কুছ নেহি ইয়াত যদি ফস হ্যাঁ এটা কোনে রিস্ক লব কোনে রিস্ক লব এটা কিন্তু আলু প্রসাদ ফুকনক বেয়া পালে নহব দে দেখ আলু ওগুলো চিন্তা করে লাভ নাই দেখ সুযোগ মাসের জীবন একবারই আসে আর সুযোগ এলে সুযোগ নেন লাগে যদি কামটা ওই জায়গা কাবুলি গেছে আমাকে কত টাকা ধার আছে সব ধার মরে যাবো গা মা এগুলো সুখ কাম নহয় বুঝছ এবার ফসিলে ফসি গলি আও ওই তুই করলেও করবি না করলেও নাই এই কাম আমি আমি একলা হইলেও করু সত্যি কা এক মাকু তই কি কব বিচাৰিছ মই একো মাথা মুণ্ড বুজি পোৱা নাই এতিয়া তই যেতিয়া কবি মই তোৰ লগত আছো পিছে অ এই চিংগালালাটো ইমান ডেঞ্জাৰে যা কামৰ লগত যেন জড়িত মই সপোনতো ভাবিব পৰা নাই আরে এমন মুখাবিন্দু না মানুষ সমাজে তুই অনেক পাবি তুই আমি আলু আগুন চুর করি এই জন্য আমরা চুর মেলা মানুষ লাখ লাখ টাকা মেরে দেয় গরিব মেসে রক্ত সুই শেখায় ওইগুলো এসে কেলেঙ্কারি আমরা চুর হয়ে হারি আমাকেও স্বভাব খারাপ নমস্কার উত্তর পূর্বাঞ্চলের যুবতীসকলের বাবে মই সেনিয়েলো এসেছি এটি সুখবর পুনর আহি আছে উত্তর পূর্বাঞ্চলের অনন্য সৌন্দর্য প্রতিযোগিতা নর্থ ফেস্টিভাল আপোনালোকে জানি সুখী হব যে নর্থ ইস্ট ডিভাৰ বিজেতাই মিস ইন্ডিয়া অর্গানাইজেশনৰ মিস ডিভা কম্পিটিশনত পোনপটীয়াভাৱে অংশগ্ৰহণৰ সুযোগ লাভ কৰিব এইখিনিতে জনাই থব বিচাৰিছোঁ যে নর্থ ইস্ট ডিভা সৌন্দৰ্য প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণৰ বাবে প্ৰতিযোগীসকলৰ বয়সৰ সীমা 18-26 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব আৰু উচ্চতা কমেও 5 ফুট 5 ইঞ্চি হ'ব লাগিব আহক আমি সকলোৱে এই সুন্দৰ সুযোগ গ্ৰহণ কৰোঁ পূজাখন পাতিম বুলি ভাবছো ঘৰখনৰ অপায় অমংগল দূৰ কৰাৰ কাৰণে হয় নেকি জীৱনত এইটো ভাল কাম কৰিলি নেকি পিছে মই কিনো কাম কৰিব লাগে ক ফুলন বেলেগ ছিল ফুল তাকে গুলিয়ে হয় তিতের বে না বেক বেকায় সাটোই ও ওই খাপলা আগ বঢ়ালে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস মাদার হরলিক্স এয়ারটেল দ্য স্মার্টফোন নেটওয়ার্ক পার্লে হাইড অ্যান্ড সি প্রেগা নিউজ প্রেগনেন্সি ডিটেকশন কিট ফ্লাই ইয়াত আছে স্টাইল আর আইডিয়া 4G